জয় হিন্দ বন্ধুরা ডিএ সংক্রান্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের সকলের উদ্দেশ্যে ডিএ নিয়ে সরকারি কর্মীদের জন্য এলো বিশাল খবর ডিএ বৃদ্ধির হার বদলেছে হ্যাঁ বন্ধুরা ডিএ বৃদ্ধির হার বদলেছে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন খুবই ইনফরমেটিভ ইনফর্মেশন রয়েছে ডি এ সংক্রান্ত আর চ্যানেলে নতুন ভিজিট করতে থাকলে রিকোয়েস্ট করব নিচে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের প্রতিটি ভিডিওই কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ আসুন তাহলে আজকের প্রতিবেদনটি বিস্তারিতভাবে শুরু করা যাক বছরে দুবার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার যথাক্রমে ডিএ এবং ডিআর বৃদ্ধি করে থাকে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা অবস্থা ডিএ কতটা বাড়তে চলেছে তা সম্ভবত মার্চ মাসে হোলির আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ধার্য হবে সেই বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে কত শতাংশ হারে ডিএ বাড়তে বাড়বে তা জানতে পারা যাবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে এআইসিপিআইয়ের সূচক গত নভেম্বরের থেকে গত ডিসেম্বরে কমেছিল তাই অনুমান করা হচ্ছে যে ডি বৃদ্ধি কম হতে পারে এআইসিপিআইয়ের সূচক গত জুলাই মাস থেকে গত নভেম্বর মাস পর্যন্ত ক্রমাগত বৃদ্ধি পেয়েছে তা কমেছে গত ডিসেম্বরে এসে মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে একলা জুলাই থেকে চল্লিশ পার্সেন্টের পরিবর্তে এখন বৃদ্ধি পাবে তিন শতাংশ অর্থাৎ এআইসিপিআই এর গড় কমাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষতি হতে পারে তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাবে না কি পাবে না তা আগামী মার্চ মাসেই বোঝা যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে মহার্ঘ ভাতা আটত্রিশ শতাংশ ডিএ যদি চার পার্সেন্ট করে বৃদ্ধি পায় তাহলে তা গিয়ে দাঁড়াবে বিয়াল্লিশ শতাংশে এআইসিবিআই এর পয়েন্ট কত ডিসেম্বরে মাসে কম হওয়ায় ডিএ তিন পারসেন্ট করে বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ডিএ দাঁড়াবে একচল্লিশ শতাংশ গত বছর অর্থাৎ দু সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছিল দুইবার একবার বেড়েছিল কত গত জানুয়ারি মাসে এবং আরেকবার গত জুলাই মাসে চলতি জানুয়ারি মাস থেকে পুনরায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে নিবন্ধনটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে